শহরা উৎসবে মেতে উঠলেন আদিবাসী সম্প্রদায়। দক্ষ হাতে মাদল বাজাচ্ছেন আদিবাসী পুরুষরা। মাদলের তালে পা মিলিয়ে আদিবাসী রমণীদের দুর্দান্ত সব নাচ। আদিবাসী জীবন মানে সাদামাটা দেহাতি জীবন, আলো ঝলকানি জমকালো জীবনযাত্রা। নগরের শোরগোল থেকে শত দূরে বাস তাদের, নিজেদের ঐতিহ্য পরম্পরা নিয়ে সদা ব্যস্ত তারা। সময় বদলেছে, আদিবাসী গ্রামগুলিতে লেগেছে এখন শিক্ষার ছোঁয়া। চাকরি শিক্ষার উদ্দেশ্যে আদিবাসী ছেলেমেয়েরা এখন পাড়ি দিচ্ছেন দূর দূরান্তে। কাকর বিছানো গ্রামের মেঠোপথ ছেড়ে শহরের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। শিক্ষা চাকরি বাকরি নিয়ে তারা যতই ব্যস্ত থাকুন না কেন, বছরের একটি দিন বা দুটি দিন নিজেদের পুজো পার্বণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সময় দিতে আজও ভোলেন না শহরমুখী আদিবাসী সম্প্রদায়ের একাংশ। আমরা বিভিন্ন সেক্টর থেকে আমরা কেউ মেদিনীপুর থেকে, কেউ পুরুলিয়া থেকে, বিভিন্ন জায়গায় আমরা এসেছি, কিন্তু কিন্তু আমাদের টাউনে কিন্তু যে আমাদের বান্দরা পোড়া যে সহায় বলা হয় সেটা কিন্তু আমরা পাই না। গ্রামে যাওয়ার সময় টাইম আলাদা চাকরির জন্য বিভিন্ন প্রফেশন আছে, আমি এসে ডক্টর আছি, ডক্টর ঈশ্বরচন্দ্র মুখো। তো আমরা এই দুটো পরব, একটা হচ্ছে বড়ো পরব, এটা একটা সরহায়। তো আমাদের বাঁকুড়া নাগারত থেকে আজকে খুনকে মা এবং আজকে দারুণভাবে আমরা মানুষের বিজুড়ি তার সঙ্গে সবজি বিভিন্ন রকম মানুষ করে এবং নাচ গান দেখতে পাচ্ছেন আমরা পুরোভাবে অ্যারেঞ্জ করা হয় এবং আমরা সবাই গ্যাদারিং হয়, যে বিভিন্ন প্রফেশন আছি গ্যাদারিং হয়ে আমরা যেতে চাই আমাদের জাতির যে আদিবাসী সাঁওতালদের যে কালচার এটাকে আমরা ধরে রাখতে চাই এবং নেক্সট প্রজন্ম আমাদের বাচ্চাদেরও তারাও কিন্তু দারুণ এন্টারটেনমেন্ট করে এবং তারাও কিন্তু আমরা সবাই মিলিত হয়ে তারা কিন্তু এই প্রোগ্রাম সবাই এনজয় করি এবং আমরা চাই এই জেনারেশন যাতে এটা বজায় রাখতে পারে এবং আমাদের কালচারকে যেন ধরে রাখতে পারে। আদিবাসী সংগঠন বাঁকুড়া নাগারাত সংগঠনের মাধ্যমে বছরভর নানান কর্মসূচি লেগে থাকে। আদিবাসী সমাজের সবথেকে বড় উৎসব শহরায়। পাঁচ দিনের এই অনুষ্ঠানে আদিবাসী প্রথা অনুযায়ী প্রথম দিন উন্মাহা, দ্বিতীয় দিন অঙ্গা মাহামাহা, তৃতীয় দিন খুন্টাও মাহা, চতুর্থ দিন জালে মাহা। নিজেদের ঐতিহ্য আর পরম্পরা রক্ষায় নবপ্রজন্মের আগ্রহ বাড়ছে, তাদের এই অনুষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণই সে কথা প্রমাণ করে। কলেজ ছাত্রী অনামিকা মুর্মু বলেন, আমরা এখন সবাই ব্যস্ত আর ব্যস্ততা থাকবেই, তারপরেও সময় বের করে বাবা মার দেখানো পথে এই অনুষ্ঠানে যোগ দিই। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার আনন্দ সর্বাধিক বলেও তিনি দাবি করেন। আমরা এখন সবাই বিজি লাইফ হয়ে গেছে সবার এখন, কিন্তু তার মধ্যে থেকে আমরা একটু টাইম বার করার চেষ্টা করি যাতে আমরা এই আমাদের যেগুলো কালচারাল প্রোগ্রাম লাইক বাহা সরাই এগুলোকে আমরা অ্যাটেন্ড করতে পারি, যাতে আমরা মানে আমাদের কালচারটাকে না ভুলে যাই এবং আমাদের বাবা মারা ছোটো থেকে আমাদেরকে এগুলো শিখিয়েছে যে আমরা এইসব যেন ধরে রাখতে পারি। আর ব্যস্ততা তো রয়েছেই, কিন্তু তার সেই ব্যস্ততার মধ্যেই একটু টাইম বের করে হ্যাঁ এগুলোকে আমরা অ্যাটেন্ড করার ট্রাই করি। আদিবাসী সমাজ যতদিন থাকবে আদিবাসী সংস্কৃতি ততদিন বেঁচে থাকবে বলে তিনি জানান। এই অনুষ্ঠানে যোগ দিয়ে চিকিৎসক ডক্টর ঈশ্বরচন্দ্র মুর্মু বলেন, কর্মসূত্রে আমরা এখন শহরবাসী, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, তারপরেও নিজস্ব সংস্কৃতির টানে সপরিবারে এই উৎসব অনুষ্ঠানে যোগ দিই। আপাতত বাঁকুড়ার আকাশ বাতাস মেতে উঠেছে শহরায়। ব্যুরো রিপোর্ট, খাস খবর।